হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল অ্যাবাউট জনরানি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার ভাগনার বিয়ের আজকের পর্ব হচ্ছে লাস্ট পর্ব, অর্থাৎ ভাত কাপড় আর রিসেপশনের পর্ব। তো বিয়ের আইবুড়ো ভাত থেকে নিয়ে রিসেপশন অবধি সবটাই তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করলাম। তো আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান, আর ভাত কাপড়ের অনুষ্ঠানটা কিন্তু বাড়িতেই হচ্ছে, আর এখানে রান্নার আয়োজন করা হয়েছিল। তো এবারে ভাতের সব জিনিসগুলো দেওয়ার পরে এবারে কিন্তু কাপড়টাও দিয়ে দিচ্ছে। তো এই হলো ভাত কাপড়ের অনুষ্ঠান। তারপরে সন্ধেবেলা কিন্তু হবে রিসেপশন পার্টি, আর সেটা হবে সল্টলেকের অল্টেয়ারে। তো এখন আমাদের ফটো সেশন চলছে, দুপুরবেলায় ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই যে এখানে সবাই মিলে একসাথে কিন্তু ফটো সেশনটা চলছে। আর এখন সন্ধেবেলায় আমরা চলে এসেছি যেখানে রিসেপশন হচ্ছে অল্টেয়ার, মানে সল্টলেকের একটা বিখ্যাত ফাইভ স্টার হোটেল এটা। তো এখানে চলে এসেছি, আর দেখো আমি এই যে ওদের যে নামটা লেখা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবারে আমরা কিন্তু এন্ট্রি নিচ্ছি। তো বিভিন্ন ধরনের স্টার্টার ছিল এবং খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা ছিল। এখানে স্টার্টার থেকে শুরু করে সব কিছুই রয়েছে। তো ফার্স্টেই আমরা স্টার্টারের দিকে এসেছি। তো খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু ডেকোরেশন করা রয়েছে, দেখে সত্যিই খুব ভালো লাগলো। আগে তো দেখা তারপরে খাওয়া, তো দেখেই বেশি ভালো লাগলো। আর এখানে কিন্তু সবার সাথে ফটো সেশনও চলছে এখানে আসার পর থেকে। তো আমি পুরো জায়গাটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। দেখো অনেক বড় জায়গাটা, আর এখানে খাওয়ার আইটেমগুলো কিন্তু খুব ভালো ছিল। আর এই যে তুয়া, তুয়া কিন্তু আজকে লেহেঙ্গা পরেছে। তো লেহেঙ্গাটা আমার ননদি ওকে কিনে দিয়েছিল। তো এবারে এখানে দেখো বিভিন্ন ধরনের স্টার্টার রয়েছে, ড্রিঙ্কস ছিল অনেক ধরনের। আর এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সবচেয়ে বড় কথা ওরা সাজিয়েছে, যেমন স্যালাড, স্টার্টার সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর আমরা এখন চলে এসেছি আমাদের যে হোটেলের রিসেপশনটা হচ্ছিল তার রুফটপে। এখান থেকে দেখো পুরো কলকাতার ভিউটা কিন্তু বিউটিফুল লাগছে। তো পুরোটা যতটুকু পারছি আমি এই পুরো কলকাতার বিউটিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানেও দেখো খুব সুন্দরভাবে, আর এখানেও কিন্তু বসে বা দাঁড়িয়ে কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে কিন্তু এত সুন্দর লাগছিল কলকাতা। তো আমরা এখানে সবাই মিলে কিন্তু ফটো তুলছিলাম, আর জায়গাটা যেহেতু খুবই সুন্দর। তো আমরা আবারও চলে এসেছি ভেতরে, আর এখন কিন্তু এই তত্ত্বগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই তত্ত্বগুলো কিন্তু এসেছে মেয়ের বাড়ি থেকে, আর মেয়ের বাড়ির তত্ত্ব মানে ফুলসজ্জার তত্ত্ব হলো এইগুলো। তো এই ছিল আজকে সকাল থেকে রাত অবধি ভাত কাপড় আর রিসেপশনে অনুষ্ঠানের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।